আমাদের অতিথি মঞ্চে যারা রয়েছেন তাদেরকে আমরা বরণ করে নেব। স্বাস্থ্য, কৃষি, অর্থ ও সংস্কৃতি, সর্বজনীন বিকাশ, সেই সাথে নারী শিক্ষা, নারী শক্তি, নারী প্রগতি ও স্বনির্ভর করার এক ব্যতিক্রমী প্রতিষ্ঠান রামনগর 1.50 সমিতি। স্বাগতম, সুস্বাগতম, স্বাগতম, সুস্বাগতম, আমন্ত্রিত সকল অতিথিকে জানাই স্বাগতম, সুস্বাগতম, আমন্ত্রিত সকল অতিথিকে জানাই স্বাগতম। রামনগর 1.50 সমিতি সভাপতি সম্মাননীয় শম্পা মহাপাত্র মহোদয় উপস্থিত আছেন। রামনগর 1.50 সমিতি সহ সভাপতি সম্মানীয় নিতাই চরণ স্যার মহোদয় মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে 12তম বর্ষের নন্দিনী মেলা রামনগর উৎসবের শুভ সূচনা। আলোয় আলোকিত হোক, অন্ধকার দূরীভূত হোক, অশুভ শক্তির বিনাশ হোক, শুভ শক্তির জাগ্রত হোক, সেই মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে নন্দিনী মেলা রামনগর উৎসবের শুভ সূচনা হতে চলেছে, যার উদ্বোধক দীঘা সারদা রামকৃষ্ণ সেবা কেন্দ্রের অধ্যক্ষ। উৎসবকে সাফল্য মণ্ডিত করবেন আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত, অনুষ্ঠানের উদ্বোধক উপস্থিত, উদ্বোধনের অনুষ্ঠানের সভাপতি উপস্থিত আছেন, আমাদের পঞ্চায়েত সমিতির মিডিয়া বন্ধুরা আছেন, সর্বোপরি আপনারা আপনার রামনগরবাসী প্রত্যেককেই রামনগর 1.50 সমিতি এবং ব্লক প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা, এবং আপনারা যারা অগণিত মানুষ শ্রোতা বন্ধু যারা নন্দিনী মেলা প্রেমিক সকলে উপস্থিত হয়েছে, আমি আপনাদের ডাকি। নন্দিনী মেলা রামনগর উৎসব আচার শুভ সূচনা। এই নন্দিনী মেলা রামনগর উৎসবে নন্দিনী মেলা মানছে রামনগরে এক নন্দিনী আর এক নন্দিনীকে বরণ করে নিচ্ছে, তাই প্রত্যেকে করতালি দিয়ে মালা ঝিনুকের বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে ওনারা স্টল দিচ্ছেন। সেক্ষেত্রে এলাকার বিধায়ক অসুস্থ কারণে আসতে পারেননি, সেক্ষেত্রে কতটা দুঃখ প্রকাশ করবেন? না, আমরা খুবই দুঃখিত রামনগরবাসী, আমরা খুবই দুঃখিত রামনগর 1.50 সমিতি এবং ব্লক প্রশাসন প্রত্যেকেই আমরা খুব দুঃখিত যে আমাদের বিধায়ক সাহেব এই মেলাতে মানে সব ধরনের আমাদের সহযোগিতা করতেন, পুরো মেলাটাই ওনার মানে সহযোগিতা আমরা পেতাম প্রত্যেকেই। তাই আমরা আজকে তিনি কোভিড-19 যে বেলেঘাটা আইডি হসপিটালে ভর্তি আছেন তার জন্য আমরা সবাই খুবই দুঃখিত, এবং ওনার সুস্থতা কামনা আমরা প্রত্যেকেই করছি, ভগবানের কাছে প্রার্থনা করছি যে উনি যাতে সুস্থ হয়ে তাড়াতাড়ি ফিরে আসুন, আমাদের মাঝখানে আবার যেন উনি এসে আবার আমাদের সাথে যোগদান দেন। জনপ্রিয় পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে নন্দিনী মেলা সমুদ্র সৈকত দীঘাকে সামনে রেখে মহিলাদের নিয়ে যে লকডাউনের চিন্তা ভাবনা সেটাকে কতটা সাফল্য করতে পেরেছেন? আমরা অনেকটাই করতে পেরেছি, আমরা 100-তে 100 বললেই চলে আমরা মহিলাদেরকে নিয়ে সাফল্য করতে পেরেছি। কোভিড-19 যে মহিলারা বাড়িতে বসে গেছিল, এসএসজি গ্রুপের মায়েরা, যেটা আমাদের নন্দিনী মেলার মেন মানে নন্দিনী নামটা হচ্ছে এসএসজি গ্রুপের মেয়েদেরকে নিয়ে, তাই রামনগর 1-এর এসএসজি গ্রুপ মেয়েরা হচ্ছে শক্তিশালী রাম মানে পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে, তাই এই নন্দিনী মেলায় আমরা এসএসজি গ্রুপ মেয়েদেরকে নিয়েই করি এবং এবছরও করেছি। মেয়েরা বিভিন্ন রকম এসএসজি গ্রুপের স্টল দেয় এবং বিভিন্ন রকম প্রোগ্রাম ওনারা করেন, কিন্তু কোভিড-19 জন্য প্রোগ্রামটা করতে পারছেন না, কিন্তু স্টলগুলো ওনারা দিচ্ছেন। কী কী থাকছে স্টলে? ওনাদের মাদুরের যে হাতে বোনা মাদুর এবং সমুদ্র, এখানে আমাদের দীঘা